প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আমার অনলাইন শিক্ষা কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ কাজল মিয়া, সিনিয়র শিক্ষক পদ্মা হাই স্কুল, গুলশান, ঢাকা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন এক্সামিনার হিসাবে অর্থাৎ পরীক্ষক হিসাবে আমি যেই প্রথম যখন খাতা দেখি বোর্ডের, তখন যে সমস্যাগুলো পড়েছি আমি মনে করি অনেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে। তাই অনেকের অনুরোধে আমি আজকের এই ভিডিওটি উপস্থাপন করলাম। একজন পরীক্ষক কিভাবে তিনি খাতার উপরের অংশটি লিখবেন সে সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, খাতার যে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশের এসএসসি হলে এসএসসির উপরের যে বৃত্তটি আছে সে বৃত্তটি বরাদ্দ করতে হবে, এসএসসি হলে এসএসসির যেই বৃত্তটি আছে সে বৃত্তটি বরাদ্দ করতে হবে, এবং পরীক্ষা সালটা লিখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই বিষয়ের পরীক্ষক তিনি ওই বিষয়ের বিষয়কোড লিখবেন এবং নম্বর অনুসারে নিচে নিচে বৃত্তগুলো বরাদ্দ করবেন, এবং বরাদ্দ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খাতাটি ছিদ্র না হয়। পরীক্ষক কোড, যিনি পরীক্ষক হবেন বোর্ড কর্তৃক তার একটি কোড নাম্বার থাকবে, ওই কোড নাম্বারটি লিখতে হবে, লিখে নম্বর অনুসারে বরাবর বৃত্তগুলো বরাদ্দ করতে হবে। উত্তরপত্রের ক্রমিক নম্বর, অর্থাৎ আপনি যদি 300 খাতা পেয়ে থাকেন তাহলে প্রথমে লিখতে হবে 001, 00 অর্থাৎ তিনটা শূন্য, তারপরে 1, এইভাবে 0 বরাদ্দ করতে হবে, তারপরে 1ও বরাদ্দ করতে হবে। এইভাবে লিখতে লিখতে 300 পর্যন্ত আপনার ক্রমিক নম্বর যাবে, এবং এই ক্রমিক নম্বরটি একইভাবে বরাদ্দ করতে হবে। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, প্রথমে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা আপনাকে গুনতে হবে, গুনে তারপরে এই সংখ্যাটি লিখে এই বৃত্তগুলো বরাদ্দ করতে হবে। প্রাপ্ত নম্বর, অর্থাৎ টোটাল যে নাম্বারটি পাবে সেই নাম্বারটি এখানে লিখে তারপরে একইভাবে এই বৃত্তগুলো বরাদ্দ করতে হবে। তারপরে সর্বশেষে এইগুলো দেখার পরে বা বৃত্তগুলো বরাদ্দ করার পরে পরীক্ষক তার নির্দিষ্ট জায়গায় তার স্বাক্ষর করবেন, এইভাবে দ্বিতীয় অংশ বরাদ্দ করবেন। তৃতীয় অংশ একইভাবে বিষয়কোডটি লিখতে হবে, তারপর পরীক্ষক কোড লিখতে হবে, তারপরে উত্তরপত্রের মাঝের অংশে ব্যবহৃত ক্রমিক নম্বর, অর্থাৎ ওই খাতার যে ক্রমিক নম্বর সেই ক্রমিক নম্বরটাও লিখতে হবে। সর্বশেষে পরীক্ষক তার স্বাক্ষর সেখানে দিবেন। এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, শিক্ষার্থী যদি এক নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে থাকে তাহলে টোটাল নাম্বারটি লিখতে হবে, যদি 5 নাম্বার দিয়ে থাকে 5-এর টোটাল নাম্বারটি লিখতে হবে। এইভাবে লেখার পরে প্রাপ্ত মোট নম্বর লিখে তারপরে ওই অংশটি বরাদ্দ করতে হবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।